নিজে ব্যাটিং কোচ কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে ভালো করার স্বপ্ন দেখছেন বোলিং পারফরমেন্স দিয়ে। বলছি বাংলাদেশ দলের ব্যাটিং কোচ জেমি সিডেন্সের কথা। টি টোয়েন্টিতে ব্যাটারদের পাওয়ার হিটিংয়ের অভাবকে জাতিগত সমস্যা হিসেবে দেখছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ হয়ে যতটা না আলোচিত, বাংলাদেশ দল তার চেয়ে বেশি সমালোচিত হারের ধরন নিয়ে, বিশেষ করে ব্যাটারদের ধারাবাহিক ব্যর্থতা। আগামী 2রা জুলাই থেকে শুরু হতে যাওয়া 3 ম্যাচের টি টোয়েন্টি সিরিজের আগে তাই আবারও দুশ্চিন্তা সেই ব্যাটারদের নিয়েই, কারণ মারমার কাটকাট এই ফরম্যাটে বাংলাদেশের এখনও বড় দুর্বলতা ব্যাটারদের বড় শট খেলতে না পারা। তবে এটাকে নতুন সমস্যা হিসেবে দেখছেন না বাংলাদেশ দলের ব্যাটিং কোচ জেমি সিডেন্স। জাতি হিসেবে আমার মনে হয় না আমাদের খুব দীর্ঘদেহী গড়নের খেলোয়াড় রয়েছে, যেমন জস বাটলার, গ্রেন ম্যাক্সওয়েলদের মতো বড় সড় দৈহিক গড়ন আমাদের নেই। আমাদের অন্যভাবে উপায় খুঁজতে হবে। শারীরিকভাবে আমরা অন্য দলগুলোকে পেছনে ফেলতে পারবো না। আমাদের বোলিং বিভাগ খুব ভালো, আমার মনে হয় না আমাদের অনেক বেশি রান করতে হবে। তবে এটা ঠিক, পাওয়ার হিটিং অবশ্যই টি টোয়েন্টি ম্যাচ জেতায়। খেলোয়াড়দের পাওয়ার হিট রপ্ত করানোর সামর্থ্য আমার আছে, কিন্তু এখানে আসার পর মাত্র 5টি ট্রেনিং সেশন হয়েছে, এর বাইরে সব ম্যাচ এবং ট্রাভেলিং। পাওয়ার হিটিং এর স্কিল আয়ত্ত করতে অনেক বেশি ট্রেনিং সেশন প্রয়োজন। ট্রেনিং এ আরো বেশি সময় দিয়ে দেখতে হবে খেলোয়াড়দের স্কিলে পরিবর্তন আনা যায় কিনা। সমস্যা যাই থাকুক না কেন, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের টি টোয়েন্টি পরিসংখ্যান কিন্তু একেবারে খারাপ না, কারণ এখন পর্যন্ত 13 মুখোমুখি লড়াইয়ে ক্যারিবিয়ানদের জয় 7 ম্যাচে আর বাংলাদেশ জিতেছে 5টিতে। তবে টাইগারদের সর্বশেষ 10 ম্যাচের ফলাফল কিন্তু বেশ লজ্জাজনক, এই 10 ম্যাচে বাংলাদেশ জিতেছে মাত্র 1টিতে। এই পরিস্থিতি থেকে এবার কি বের হতে পারবে বাংলাদেশ? আমাদের এই দলে বেশ কয়েকজন টি টোয়েন্টি স্পেশালিস্ট ক্রিকেটার আছে, যাদের সামর্থ্য আছে যে কোনো দলের বিপক্ষে ম্যাচ বের করার। আপনি জানেন টি টোয়েন্টিতে সবসময় ছক্কা মারতে হবে ব্যাপারটা তেমন নয়, প্রয়োজন অনুযায়ী 4 মারতে পারলেও কিন্তু ম্যাচ জেতা যায়। তাই আমরা যদি অনেক 4 মারতে পারি, সঙ্গে অনেক সিঙ্গেল নিতে পারি, পাশাপাশি কিছু ছক্কা হাঁকালে আমরা বোর্ডে ভালো স্কোর দিতে পারবো, এরপর আমাদের বোলিং আক্রমণ বাকিটা সামলে নিতে পারবে, আমাদের পাহাড় সমান রান করতে হবে না। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন 3 ম্যাচের টি টোয়েন্টি সিরিজে দলে যোগ করা হয়েছে অফ স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ আর ডানহাতি পেসার তাসকিন আহমেদকে। সবশেষ 2018 সালের ডিসেম্বরে টি টোয়েন্টি খেলেছেন মিরাজ। অন্যদিকে ইঞ্জুরি কাটিয়ে পুরোপুরি ফিট হওয়ায় তাসকিনকে নেওয়া হয়েছে টি টোয়েন্টি দলে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচ সিরিজের প্রথম টি টোয়েন্টি শুরু হবে শনিবার বাংলাদেশ সময় রাত 11:30, পরের 2টি যথাক্রমে 3 ও 7 জুলাই।